हेलो गाइज दिस इज आबिर फ्रॉम घुरबो खाबो आज के थाइलैंड ब्लॉगर सेकेंड एपिसोड सो आज के फुकेट थे चले जा पाताया सो एखन प्रथम होटल थेके चेकआउट करे फुकेट एयरपोर्टर उद्देश्य रवाना हलम फुकेट डोमेस्टिक एयरपोर्ट सो हमारे फ्लाइट हलो रात 10টাতে এবং ফুকেট ডোমেস্টিক যে টার্মিনাল আছে ওখানে আমরা পৌঁছে যাচ্ছি একটি ট্যাক্সি ক্যাবে করে সো ট্যাক্সি ক্যাব ভাড়া 1000 বাতের মতো হোটেল থেকে আমাদের ফুকেট এয়ারপোর্ট পর্যন্ত সো ওখানে চলে আসলাম এখন আমরা ওয়েট করব ফ্লাইটের জন্য সো वेट करते करते पुरो एयरपोर्टी घुरे देखलाम फुकेट एयरपोर्टी खूब ही सुंदर एक एयरपोर्ट सो आम्रा एखन चेक इन करे निब सो आमार अनेक बड़ो एक मिस्टेक हुए थे थाइलैंड एसे कि बोलबो आम्रा जे फुकेटे छिलाम फुकेटेर माने एटा आसले बोलले निजेर काछे शरम लागतेछे जे फुकेटे आमार फ्लाइट छिलो सकाल 10:55 AM লেখা ছিল ওখানে আমি ফ্লাইটে উঠেছি রাত 10:55 PM সো এয়ারপোর্টে যে আমি দেখলাম যে আমার ফ্লাইট অলরেডি চলে গেছে সকালবেলা সো আমি আবার প্রায় 9000 বাত বাংলাদেশি টাকায় 27000 টিকিট কাটি ব্যাংকক এয়ারপোর্টে যাওয়ার জন্য সো এটা হলো আমার মিস্টেক ছিল সো সবাই এই জিনিসগুলো খেয়াল রাখবেন আমার মতো বোকামি করবেন না কেউ তারপর আমরা প্লেনে উঠে গেলাম এখন আমরা সুবর্ণভূমি এয়ারপোর্টের উদ্দেশ্যে যাচ্ছি ব্যাংকক আমরা বের হব না ইচ্ছা করলে বের হতে পারবো বাট বের হব না ওখান থেকেই আমরা এয়ারপোর্টের বাইরেই পাতায়ের জন্য বাস পাওয়া যায় ওই বাসে করে আমরা চলে যাব দ্যাটস ইট সো আমরা এখন ল্যান্ড করছি সুবর্ণভূমি এয়ারপোর্টে ব্যাংককে সো আমরা চলে আসলাম এখন এখান থেকে আমরা বাসের জন্য যাব সো আমাদের আস্তে আস্তে যেহেতু রাত হয়ে গিয়েছে এখানে আর বাস নাই বাস সকালবেলা সো আমার একটু ভুলের কারণে একটি দিন আমরা পুরো শেষ করে ফেলেছি সো সকাল 7টার সময় আমরা বাস সো সারা রাত আমরা এখন এয়ারপোর্টে থাকব এখানে আমরা ডিনার করে এখানে রেস্ট নেব সকালবেলা এখন আমরা সুবর্ণভূমি এয়ারপোর্ট থেকে বের হচ্ছি বের হয়ে ওখানে বাস স্টেশন আছে ওখান থেকে বাস নিয়ে নেব আমরা এবং এখানে আমি বলে নেই একটু বার্গেন করে নেবেন এবং কেউ চাইলে ট্যাক্সি ক্যাবেও আপনারা যেতে পারেন ট্যাক্সি ক্যাবগুলো হলো আপনার একটু এক্সপেন্সিভ বাট সেফ এবং বাসে যেতে হলে আপনার প্রতি আওয়ারে বাস আছে সকাল থেকে রাত্র পর্যন্ত আপনারা বাসে যেতে পারেন এবং টিকিটের প্রাইস মাত্র 130 বাত করে পার পারসন সো আমি আর সারাবানের জন্য আমিনার জন্য কোনো টিকিট লাগছে না আমরা এখন টিকিট নিয়ে নিলাম টিকিট নিয়ে এখন আমরা বাসের উদ্দেশ্যে যাচ্ছি বাসে ব্যাগ রাখলাম ব্যাগ রেখে বাসে উঠে গেলাম আমাদের সিটটি খুবই সুন্দর একটি জায়গায় পড়েছিল এবং খুবই ভালো একটি বাসে আমরা উঠেছি সো এখান থেকে আমরা 8টার বাসে উঠলাম 8টার বাসে উঠলে এখন আমরা পাতায়ার উদ্দেশ্যে যাচ্ছি পাতায়াতে উঠব আমরা হোটেল বুকিং করে রেখেছি ওখানে হোটেলের নামটি হলো ওয়েলকাম প্লাজা হোটেল খুবই সুন্দর একটি হোটেল হোটেলটিও আপনাদেরকে দেখাবো আমি সো আমরা পাতায়ার খুব কাছাকাছি চলে এসেছি এখন আমরা বাস টার্মিনালে নেমে গেলাম পাতায়ার এখন এখান থেকে একটি ট্যাক্সি ক্যাব নিয়ে আমরা পাতায়া ওয়েলকাম প্লাজা হোটেলে চলে যাব আমাদের হোটেলটি বলে নেই ওয়াকিং স্ট্রিট এর একদমই পাশে সো আমরা অনেক এনজয় করতে চাই ওয়াকিং স্ট্রিটটি তাই আমরা ওয়াকিং স্ট্রিটের পাশেই নিয়েছি আমাদের ওয়েলকাম প্লাজা হোটেল তো আমরা হোটেলে এসে পৌঁছে গিয়েছি আমাদের আসতে আসতে প্রায় 12টা বেজে গেল দুপুর 12টা এখন আমরা হোটেলে চেক ইন করলাম আপনাদেরকে হোটেলটা একটু দেখাই বিশাল বড় সুইমিং পুল আছে আমাদের হোটেলে এবং ইটস রিয়েলি নাইস হোটেল ওয়েলকাম প্লাজা ইটস লাইক 5-star হোটেল সো আমরা চেক ইন করলাম সব কিছু এখানে চেক ইন করার সময় অবশ্যই আপনার ডিপোজিট দিতে হয় 1500 বাত বা 1000 বাত এক একটা হোটেলের উপর ডিপেন্ড করে আমরা 1000 বাত ডিপোজিট করে তারপরে চেক ইন করলাম এবং আমরা সবগুলো হোটেলই ঢাকা থেকে বুক করে গিয়েছি আমটুরিনা একটি ট্রাভেল এজেন্সি আছে তাদের থেকে আমরা বুক করেছি এগুলো আপনারা আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তো আমরা হোটেলে চেক ইন করে এখন লাঞ্চ করতে বের হয়ে গেলাম আমরা প্রথম দিন লাঞ্চ করে নিলাম দুপুরের লাঞ্চটা করলাম KFC-তে পাতায়াতে এবং তারপরে আমরা চলে গেলাম একটি শপিং মলে যেখানে KFC-তে লাঞ্চ করি পাশেই ছিল শপিং মলটি ইটস রিয়েলি নাইস শপিং মল
আমি না আসো আসো আমরা যাই তো আসো 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 এটা হলো আপনার ওয়াকিং স্ট্রিটের পাশেই শপিং মলটা এটার নামটা আমার খেয়াল পড়ছে না তারপর এখানে কিছু আমরা ছবি তুললাম এবং একটা টুরিস্ট গাইডের কাছে গেলাম সে আমাদেরকে সাজেস্ট করলো যে আজকে আপনারা যেহেতু বিকাল হয়ে গিয়েছে আস্তে আস্তে আপনারা সন্ধ্যার দিকে ওয়াকিং স্ট্রিটে যেতে পারেন লাঞ্চ শেষ করে আমরা মার্কেট শপিং মল ঘুরে তারপরে চলে গেলাম মেজর সিনেপ্লেক্স একটি সিনেপ্লেক্সে তারপর ওখানে কিছু গেমস আছে আমিনা পুতুলের জন্য অনেক কান্না করছিল সো আমি এখানে কিছু গেমস খেললাম খেলার পরে কিছু ছবি টবি তুলে আমরা ওয়াকিং স্ট্রিটের দিকে গেলাম সো ওয়াকিং স্ট্রিটের পুরো ভিডিওটি আমি শ্যুট করেছি আপনারা দেখে মজা পাবেন এনজয় দ্য ভিডিও ওয়াকিং স্ট্রিটে যেটা বলতে চাচ্ছি এটা খুবই কী বলবো বাচ্চাদেরকে নিয়ে গেলে ঘুম পাড়ায় নিয়ে যাবেন অবশ্যই যেহেতু নাইট লাইফ অফ পাতায়া ইজ নট গুড অ্যাট অল উই অল নো দিস সো এই তো এনজয় ওয়াকিং স্ট্রিট আমি কিছু বলতে চাই না এখানে জাস্ট মিউজিক দিয়ে দিলাম আপনারা শুনেন সো আমরা ওয়াকিং স্ট্রিটে আস্তে আস্তে রাত 2টা বেজে গিয়েছে আমাদের আমরা প্রায় সারা রাতই ওয়াকিং স্ট্রিটে ছিলাম 2টা মনে হয় 5টার সময় আমরা ব্যাক করেছি হোটেলে এবং এখানে আমরা কিছু খাওয়া দাওয়া করলাম এখানে মোস্ট অফ দ্য বার তারপরে ইউ ক্যান সি ইন দ্য ভিডিও হোয়াট ইজ হ্যাপেনিং
সো এভাবেই শেষ হলো আমাদের প্রথম দিন এবং রাতও বলা যায় যেহেতু আমরা সারা রাত ওয়াকিং স্ট্রিটে কাটালাম। সো সকালে উঠে আমরা গতকালকে একটা প্যাকেজ নিয়ে রেখেছি কোরাল আইল্যান্ডে যাওয়ার জন্য পাতায়া থেকে। সো আমরা আজকে কোরাল আইল্যান্ডের উদ্দেশ্যে যাচ্ছি, আপনারা প্যাকেজ নিতে পারেন ওখানে যাওয়ার। প্যাকেজ হলো আপনার 4,000 baht থেকে 5,000 baht, ওখানে প্যাকেজের মধ্যে লাঞ্চ আছে। লাঞ্চটা বেসিক্যালি কোরাল আইল্যান্ডে যাওয়ার সময় তো সকাল সকাল আমরা চলে গেছি, আসার কথা করেছি, এবং কোরাল আইল্যান্ডে যেতে যেতে আমরা প্যারাসেলিং করলাম। প্যারাসেলিংয়ে অনেক মজা করেছি এবং কোরাল আইল্যান্ডটা অনেক বেশি সুন্দর, আপনারা স্নুপিং করা যায়, অনেক কিছুই করা যায় এখানে। এবং আমরা
কোরাল আইল্যান্ড থেকে যখন ব্যাক করেছি তখন আমরা লাঞ্চ করেছি, আবার পাতায়াতে এসে তারপরে লাঞ্চ করতে হয়। আমরা কোরাল আইল্যান্ডে এসে পৌঁছালাম মাত্র। খুবই সুন্দর একটি পরিবেশ এখানে, প্যারাসেলিং শেষ করে আমরা কোরাল আইল্যান্ডে মাত্র এসে নামলাম। রাস্তাটা পার হওয়ার সময় সবাই সাবধানে পার হবেন, কারণ একদম সমুদ্রের মাঝখানে নামিয়ে দেয়, ওখান থেকে অনেক শেকিভাবে লাইক অনেক নাড়াচাড়ার মাধ্যমে আসতে হয়। সো বাচ্চা নিয়ে গেলে অবশ্যই সাবধানে যাবেন। তারপর ওখানে আমরা বিচে গোসল করলাম সবাই। পাতায়াতে চলে এসেছি এবং আমরা এই হোটেলটিতে লাঞ্চ করলাম। শেষে সন্ধ্যার দিকে আমরা চলে গেলাম ম্যারিনা মার্কেট। ম্যারিনা মার্কেটটি বেশ জনপ্রিয় পাতায়াতে। ওখানে ক্রোকোডাইল পাওয়া যায়, আপনারা ওখানে ক্রোকোডাইল খেতে পারবেন, যদিও এটা আমাদের জন্য হারাম। তারপরে আমরা এটা হলো আমরা যে ফুকেটে ছিলাম, সেন্ট্রাল ফুকেট, এখানে সেন্ট্রাল ম্যারিন। সো সেন্ট্রালটা এভরিওয়্যার, ওখানে পার্টি হচ্ছিল, কজ নিউ ইয়ারের একটা ভাইবস আছে। অ্যান্ড আমাদের পরের ব্লগে কিন্তু পুরোপুরি থাইল্যান্ডে কীভাবে নিউ ইয়ার সেলিব্রেশন করে ওইটা দেখানো হবে। সো আশা করি আপনারা আমাদের পুরো তিনটা এপিসোডই দেখবেন। গেলাম হলো টার্মিনাল 21, একটি শপিং মল আছে এখানে, ওয়ার্ল্ডের বিগেস্ট ব্র্যান্ডগুলো আছে সব, H&M, জারা, দেন ম্যাঙ্গো। অ্যান্ড এটার ভিতরের ইন্টেরিয়র ইজ ভেরি নাইস, প্রত্যেকটা জায়গায় লাইক মনে হবে যে না আপনি লন্ডনে এসে পৌঁছেছেন, প্যারিসে বা ইংল্যান্ডে, ইটালিতে, টোকিও, অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। এবং এখানে হলিউডের মতো একটা জায়গা আছে, বাচ্চাদের খেলার জন্য ট্রেন আছে, এগুলো এনজয় করতে পারবেন। সো এখানেই আমরা টার্মিনাল 21, এই যে ফ্রান্সিসকো একটা জায়গা আছে হলিউডের, ওই জায়গাটার মতো করে করেছে। সো টার্মিনাল 21টা বেসিক্যালি একটা এয়ারপোর্টের মতো বলতে পারেন, যে আপনি এয়ারপোর্টে নামার পরে যেরকম একটা ভিউ ওইরকম। এবং আমি থাইল্যান্ডে যে একটি ফ্রেন্ড বানাইছি, অ্যান্ড হি রিয়েলি হেল্প আস আ লট, ওর নাম হলো, ওদের দেশি ভাষায় নামটা হলো অনেক হার্ড, আমি উচ্চারণ করতে পারি না, বাট আমি ফ্রেন্ড বলে ডাক দিলেই সে চলে আসছে। এই তো পাতায়াতে আমাদের জার্নি শেষ হলো, কালকে সকালে উঠেই আমরা বাসে করে আবার ব্যাংককে চলে যাব। সো যাওয়ার সব কিছু থাকবে আমার ভিডিওতে, নেক্সট ভিডিওতে।
So stay tuned. Have a nice day. Thank you for watching my full video.